আসসালামু আলাইকুম। যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি সুখবর। আজকে তিনটি খবর আমি আপনাদেরকে জানাবো। সেই প্রথম খবরটি হচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি 2022-এর আওতায় ডেমোনস্টর এবং অর্থাৎ বায়োলজি অথবা জুওলজি পদে পূর্ণ নির্বাচন প্রসঙ্গে। যারা যারা জুওলজি এবং বোটানির পদে আবেদন করেছেন ডেমোনস্টর পদে আপনাদেরকে নতুন করে আবারও সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীর এই সাবজেক্টটি একটু ভুল সিলেক্ট করা হয়েছিল, সেটি সংশোধন করে পুনরায় আবার প্রকাশ করা হয়েছে, সেটি সবাই দেখে নেবেন। আপনাদের বলা হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনকৃত প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের এমপিভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে গত 12 মার্চ 2023 তারিখে প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে ডেমোনস্টর অর্থাৎ বোটানি ও জুওলজি পদে বোটানি এবং জুওলজি উভয় বিষয়ে নিবন্ধনকৃত প্রার্থী আবেদন করে, কিন্তু ফলাফলের প্রক্রিয়াকালের সময় টেলিটক সফটওয়্যার শুধু জুওলজি বিষয়ে নিবন্ধনকারীগণের আবেদন বিবেচনা করায় বোটানি বিষয়ে নিবন্ধনকারী প্রার্থীগণ বাদ পড়ে যান। ফলশ্রুতিতে ডেমোনস্টর বোটানি পদ নিবন্ধনকারী হওয়া সত্ত্বেও বিষয় কোড একই হওয়ায় বাদ পড়া প্রার্থীদের অনেকেই ডেমোনস্টর এর পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন এবং অন্যদিকে ডেমোনস্টর এর বেশ কিছু পদ শূন্য থেকে যায়। অবশেষে ডেমোনস্টর পদে বোটানি এবং জুওলজি উভয় বিষয়ের সনদধারী প্রার্থীদের আবেদনের বিবেচনা করে ডেমোনস্টর এবং বায়োলজি পদে ফলাফল পূর্ণ প্রক্রিয়া করা হয় এবং এর মধ্যে পূর্বে নির্বাচিত 41 জন সহ মোট 144 জনকে ডেমোনস্টর বোটানি এবং জুওলজি পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। কিছু কিছু প্রার্থীদের দেখা গেছে যে এখানে যে পূর্ণভাবে নির্বাচিত করে অন্যান্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, আর কিছু কিছু প্রার্থীদের আছে যেখানে আপনাদের 16 জনকে শূন্য পদে নির্বাচিত করা হয়েছে। 57 জনের মধ্যে ও পদ প্রতিষ্ঠানের বোটানি ও জুওলজি পদে আবেদনকারী করায় উক্ত পদে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এর মধ্যে কিছু কিছু প্রার্থী আছে যারা 11 জন প্রার্থী নিবেদন সনদ অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি হওয়া সত্ত্বেও ডেমোনস্টর অর্থাৎ বোটানি এবং জুওলজি পদে আবেদন করায় উক্ত পদে নির্বাচিত হয়েছেন এবং ভুল পদে নির্বাচিত হওয়ায় তাদের ডেমোনস্টর পদে প্রাথমিক নির্বাচিত বাতিল করা হলেও কিছু কিছু পদ বাতিল করা হয়েছে, কিছু কিছু পদে সিলেক্ট করা হয়েছে, কিছু পদ পরিবর্তন করা হয়েছে। আপনাদের মোবাইলে অবশ্যই মেসেজ যাবে। এটা হচ্ছে একটা আমাদের নোটিশ এবং কি অনেকেরই এখানে বাইকে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আরও কিছু নতুন অ্যাড হয়েছে। আগে ছিল মাত্র 141 জন, এখন আরও কিছু অ্যাড হয়ে 144 জন হয়েছে। এবার আরেকটি বিজ্ঞপ্তি আছে এখানে NTRCA এর, যে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম অর্থাৎ বিরুল ফরম অনলাইনে দাখিল করার সময় বর্ধিতকরণ, অর্থাৎ বিরুল ফরমের আগে তারিখ ছিল সর্বশেষ জমা দেওয়ার 15/6/2023 রাত 12টা পর্যন্ত, বর্তমান সময় এটাকে বৃদ্ধি করে 30/6/2023 তারিখ রাত 12টা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ সময় বৃদ্ধি করা হয়েছে আরও 15 দিন বিরুল ফরম পূরণ করার জন্য, করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা অবশ্যই পাঠিয়ে দিবেন। এছাড়াও আরও কিছু বিজ্ঞপ্তি আছে যেগুলো আপনাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেব। আর এখানে আরেকটা ফরম আছে যে যারা যারা নির্বাচিত হয়েছেন সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে এরকম, যে আপনারা প্রথমত গুগল ব্রাউজারে ঢুকে বড় হাতের NTRCA অথবা স্মল লেটার হলেও চলবে NTRCA, শুধু NTRCA টাইপ করে তারপরে এন্টার প্রেস করে দিবে, অর্থাৎ সার্চ দিলেই এই পেজে চলে আসে। কিছু কিছু বিজ্ঞপ্তি আসে বিভিন্নভাবে আসে, কিন্তু মেইন পেজে ঢুকতে হলে শুধু খালি NTRCA প্রেস করলে চলবে, তখন বেসরকারি শিক্ষক নিবন্ধন পত্র কর্তৃপক্ষ এই পেজে চলে আসবে। এখানে সকল তথ্য পাবেন, বিজ্ঞপ্তি বলেন NTRCA সকল সেবা পাবেন এই পদে। তো এখানে যে সেবাটা আছে আমি এই সেবাটাতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই যে এরকম একটা পেজ আসবে, এখানে নোটিশ বোর্ডও পাবেন এবং সকল সেবা বক্সও পেয়ে যাবেন। এটা যখন NTRCA শুধু টাইপ করবেন, তো এখন এখানে এসে দেখেন যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আবার নতুন করে
তাদের এখানে রেজাল্ট দেওয়া হয়েছে। এবং কি কিছুদিন আগে আমি গত দুই তিন দিন আগে আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, অর্থাৎ ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, সেই বিজ্ঞপ্তি দিয়েছিল এরকম যে সেসিপির নিয়োগ সম্পর্কিত। ঠিক পরের দিনই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে, এখানে আসলে সেসিপের নিয়োগের সেই সেবাটাও পেয়ে যাবেন। এবং যেহেতু গণবিজ্ঞপ্তি যারা পূর্ণ নির্বাচিত হয়েছেন তাদের রেজাল্টটা এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করার সাথে সাথেই ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এবং কি ই পাবলিক ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ ইত্যাদি পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা অবশ্যই আবার রেজাল্ট দেখতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।